নমস্কার, আমার আপন জনতা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি, রুদ্রবার্তা মানেই আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবানোর জন্য। আজকে এখন যে বিষয় নিয়ে সেই বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দিই, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন, শুধু শুধু চলে যাবেন না। তো চলুন শুরু করা যাক এখনকার রুদ্রবার্তা। আজও জামিন পেলেন না গৃহবন্দী চার অভিযুক্ত। তাদের আইনজীবী হাইকোর্টে গিয়েছিলেন এবং মামলা আগামী বুধবার অবধি পিছিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ শুনানি হবে আগামী বুধবার। তার আগে পর্যন্ত শুনানি হবে না, অর্থাৎ এই চারজন অভিযুক্ত যারা প্রত্যেকে নারদ কাণ্ডে যুক্ত, যাদেরকে দেখতে পাওয়া গেছে টাকা নিতে, কেউ গেঞ্জি পরে টাকা নিয়েছেন, কেউ বা অন্য কিছুতে। তো প্রত্যেককেই আমরা দেখেছি হাত পেতে টাকা নিতে, কেউ নেওয়াচ্ছেন কেউ নিচ্ছেন। এই সমস্ত দেখে আমরা সেদিনই ভেবেছিলাম হয়তো বিচার হবে, তারপরে দেখেছি ধীরে ধীরে বিচার যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। অবশেষে দেখলাম সিবিআই তৎপর হয়েছে এবং সিবিআই তৎপরতা দেখার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম এই চারজনকে ছাড়ানোর জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে যাওয়া নিজাম প্যালেসে। সবই নাটকীয়, নাটকের মতো ঘটনা, নাটকের মতো সব কিছু দেখলাম, জানলাম, শুনলাম, ভালো লাগলো। কিন্তু যেটা বুঝলাম সেটা হচ্ছে বিচারের বাণী নিভৃতে কাঁদে না, হয় বিচার, হয়তো সময় লাগে কিন্তু হয়। সেটিং গল্প আসে মোদি মমতা সেটিং, অর্থাৎ মমতা ব্যানার্জি ছুটে যাবেন মোদির কাছে, তারপর সিবিআই চুপ করে যাবে, যেটা সিপিএম বলে আসছে বা কংগ্রেসও বলে বা অন্যান্য লোকেরাও বলেন। তাদের সকলের মুখে ঝামা ঘষে দেওয়ার মতো ঘটনা ঘটে যাচ্ছে পরপর। এইবারে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ছিল প্রধানমন্ত্রীর, সেই বৈঠকটা অর্থাৎ ডিএমদের নিয়ে বৈঠক ছিল করোনা পরিস্থিতিতে, তাতে মুখ্যমন্ত্রী এখানে ভেবেছিলেন যে কিছুটা হলেও হয়তো ম্যানেজ হবে বা বলবেন তিনি। তিনি বলার সময় তিনি যখন দেখলেন তার সঙ্গে কোনো কথা কিছুই হয়নি, অন্যান্য মুখ্যমন্ত্রীর সঙ্গে যেরকম কথা হয়নি এখানেও সেরকম কথা হয়নি, তখন তিনি বেরিয়ে এসে বললেন যে পুতুলের মতো রেখে দিয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রীদের পুতুলের মতো রাখা হয়েছে। যদিও অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা কেউই কিছু বলেনি, কারণ তারা অনেকেই কংগ্রেসের সরকার বা অন্যান্য সরকার, বিজেপি শাসিত রাজ্যগুলো কিন্তু কেউই কোনো মুখ্যমন্ত্রী মুখ খোলেনি। তার কারণ হচ্ছে প্রধানমন্ত্রী সরাসরি জেলা শাসকদের সঙ্গে কথা বলে সেখানকার পরিস্থিতি জানতে চেয়েছেন, যাতে কোনো জল না থাকে। তো যাই হোক, এই পরিস্থিতিটা দেখার পরে আমরা সবাই ভেবেছিলাম যে এই সেটিংয়ের গল্পটা বোধহয় কোথায় যেন ফিকে হয়ে যাচ্ছে। আসলে যদি সিবিআইকে ধরা যায়, মানে সিবিআইয়ের ভূমিকা দেখা যায়, তো সিবিআইয়ের ভূমিকাকে অনেক সময় বলা হয়েছে যে এটা হচ্ছে কেন্দ্রে যে সরকার থাকবে সেই সরকারের তোতা পাখি, অর্থাৎ কেন্দ্র যা বলবে তাই করবে। তাহলে কেন্দ্র যা বলবে তাই করলে 2016 পরে যখন শুরু হয়েছিল অভিযান তখনই এদের কিন্তু অ্যারেস্ট করে নিতে পারত সবকটাকে, কারণ লাভ হতো বিজেপির। কিন্তু সেই লাভ লোকসান না দেখে সিবিআই তার কাজ করছে, এটা ভেবে আমরা যখন ভাবলাম যে সিবিআই তার নিজের মতোই কাজ করছে, সুপ্রিম কোর্টের আদেশে কাজ করছে, যেটা আসল ঘটনা, যেটা সত্যি ঘটনা, সেটা হচ্ছে সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশে এই কাজটা করছে, অর্থাৎ তদন্ত করছে এবং চার্জশিট পেশ করেছে। সেই চার্জশিটে গৃহবন্দী, বা চার্জশিটের যে প্রক্রিয়া ছিল গ্রেপ্তার করার পরে, তাতে গৃহবন্দীর আদেশ আসে হাইকোর্ট থেকে, নিম্ন আদালতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ বেল দেওয়ার কথা ঘোষণা করা হয়, তার উপরে স্থগিতাদেশ দেয় উচ্চ আদালত মানে হাইকোর্ট, হাইকোর্টে যে আদেশ দেয় সেই আদেশটা নিম্ন আদালতের রায়কে স্থগিত করা হয় এবং স্থগিত করার পরে তাদেরকে গৃহবন্দী করা হয়, অর্থাৎ জামিন এখনও দেওয়া হয়নি, জেলবন্দী থেকে গৃহবন্দী, অর্থাৎ বন্দি দশায় চার অভিযুক্ত এখনও আছে। তো সেখান থেকে মুক্ত করার প্রচেষ্টা অনেক চালিয়েছে তৃণমূল, আবারও চালালো কিন্তু আজও ব্যর্থ, অর্থাৎ আজও কিছু হয়নি, আবার হবে আগামী বুধবার। এই বুধবারের এই ঘটনার মধ্যেখানে হয়ে গেছে গণ্ডগোল, সেটা হচ্ছে সিবিআই সুপ্রিম কোর্টেও চলে গেছে, এই ব্যাপারটা নিয়ে এগিয়ে গেছে, কারণ হাইকোর্টে বিচারে কী হবে না হবে সেটা দেখার অপেক্ষা না থেকে সুপ্রিম কোর্টে মুভ করে দিয়েছে সিবিআই, কারণ সিবিআই মনে হয়েছে হাইকোর্টে যে গৃহবন্দীর আদেশ দিয়েছে সেটাও ঠিক নয়, তাদের প্রত্যেকে জেল কাস্টডিতে রাখা উচিত সিবিআইয়ের মনে হয়েছে বলে আমাদের ধারণা। সেক্ষেত্রে সিবিআই তার কাজ করেছে, অর্থাৎ সুপ্রিম কোর্টে গেছে, সর্বোচ্চ ন্যায়ালয় যেখানে সেখানে গেছে, কারণ উচ্চ ন্যায়ালয় যেটা বলছে নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে গেছে, উচ্চ আদালত থেকে সর্বোচ্চ আদালত, সেখানে অবধি কেসটা গেছে এবং সেখানে গিয়ে বিচার পাওয়ার আশায় রয়েছে।
উচ্চ আদালত মানে হাইকোর্টের বিচারকরা বলেছেন যে এটা সিবিআইয়ের সুপ্রিম কোর্টে যাওয়ার কী দরকার ছিল, কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়া দরকার ছিল কি না ছিল সেটা সিবিআই তার যোগ্য জবাব দিয়েছেন এবং তারা চেষ্টা করছেন সুপ্রিম কোর্টে গিয়ে হাইকোর্টের এই আদেশটাকে অর্থাৎ এই যে স্থগিত মানে গৃহবন্দীর আদেশ এবং সেখানে আরেকটা মুভমেন্ট হচ্ছে তৃণমূলের তরফ থেকে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার তার বিরুদ্ধে রোধ করার জন্য। কাজে সার্বিকভাবে দেখতে গেলে সিপিএম বলে ফেলছিলাম, সার্বিকভাবে দেখতে গেলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে সিবিআই তার কাজ করছে এবং সিবিআইয়ের কাজে যে অগ্রগতি তার ফলে কিন্তু চিন্তায় আছে এবং চাপে আছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, মনে রাখবেন আরও একটা দিকে মেঘ ঘনাচ্ছে, সেটা হচ্ছে ইডি। ইডি এবার মুভমেন্ট করবে এই ব্যাপারগুলোতে নিয়ে এবং ইডি মুভমেন্ট করলে এদের সম্পদ তিনি টানাটানি হতে পারে এবং এদেরকে আবার অ্যারেস্ট করা হতে পারে। অর্থাৎ সিবিআই থেকে বেরোলে ইডি নিয়ে টানাটানি, এই যে ব্যাপারটা চলছে এই প্রসিডিউরের মধ্যে তৃণমূল কংগ্রেসে যারা যারা দুর্নীতির সঙ্গে জড়িত, দেখুন আমি বারবার বলি যারা দুর্নীতির সঙ্গে জড়িত, আমি কিন্তু কখনও বলছি না সে শোভনদেব চট্টোপাধ্যায়ের কথা, বলেছি কি একবার বলিনি, কারণ তার নামে কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি। আমি কি বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, না, কারণ তার নামে কিছু খুঁজে পাওয়া যায়নি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে বলেছিলেন একই মামলায় আমাকেও গ্রেপ্তার করা হোক, কিন্তু হবে কি করে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ঘুষ নিয়েছেন এ কথা বলা যায় না। যেভাবে বলা যায় না বিমান বসু কোটি টাকা নিয়েছেন বা অধীর রঞ্জন চৌধুরী কোটি টাকা নিয়েছেন বা সূর্যকান্ত নয় আরেকজন যিনি আছেন সিপিএমের নেতা তার বিরুদ্ধে বলা হয়েছিল যে তিনি কোটি টাকা নিয়েছেন সারদা মামলায়, যেটা কুণাল ঘোষ সামনে নিয়ে এসেছিল সুদীপ্ত সেনের লেখা চিঠি যাতে প্রত্যেককে জড়িয়ে দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রত্যেককে কোটি টাকা। তখন আমি বলেছিলাম বিমান বসু এরকম টাকা নিতে পারে না কারণ এটা মিথ্যে। ঠিক তেমনিভাবে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখিনি কোনো টাকা নিতে, কাজেই পা দোলাতে দেখেছি, ভাঙা পা প্লাস্টার পা দোলাতে দেখেছি, এসব দেখেছি আমরা, সেগুলো আমরা বলেছি, কিন্তু এই ক্ষেত্রে দেখিনি বলেই তাকে বলতে পারি না তিনি নারদকাণ্ডে জড়িত। কিন্তু বাকি যারা এই সমস্ত জড়িত আছেন, দেখুন জড়িত যদি খোঁজা যায় তাহলে ছোট থেকে বড় সবাই প্রায় কোনো না কোনো কেসে জড়িয়েই আছেন। যেমন গরু পাচার কাণ্ড এবং কয়লা পাচার কাণ্ডে কারা কারা জড়িত আছেন সেসব তো ইতিহাস খুলছে, কারণ কদিনের মধ্যে এই কেসটা নিয়ে সামনে আসছে। কাজে সব দিক দেখতে গেলে বিচার করলে একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের 2021 জিতেও কিন্তু গলার কাটার মতো হয়ে আছে সব কিছু। দেখুন প্রথম গলার কাটাই ছিল তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি নন্দীগ্রামে হেরে গেছেন। বাংলা তার মেয়েকেই চায়, কিন্তু তার মেয়ে যে কেন্দ্রে দাঁড়িয়েছিলেন, যে কেন্দ্রের ক্যান্ডিডেট হয়েছিলেন সেই কেন্দ্রে তিনি হেরে চলে এসেছেন। এবার তিনি অন্য জায়গায় দাঁড়িয়ে জেতার চেষ্টা করছেন, অর্থাৎ প্রথম ঝাটকায় তিনি হার, মমতা বন্দ্যোপাধ্যায় হার। এই সমস্তগুলো দেখার পরে একটা জিনিস পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসে 2021 জেতার পরেও কোথায় যেন হেরে রয়েছে। চলুন এটাই ছিল এখনকার বার্তা, কেমন লাগলো জানাবেন, আপনার কথাগুলো যদি কমেন্টস করে, আমার কথা যদি কোথাও ভালো লেগে থাকে কমেন্টস করে জানাবেন আমি ঠিক বলেছি না ভুল। এবং আপনি কী ভাবছেন, সিবিআই উচ্চ আদালতে যাচ্ছে না সর্বোচ্চ আদালতে যাচ্ছে, যাওয়াটা কি ঠিক হয়নি নাকি ভুল হয়েছে, কমেন্টস করে জানাবেন। আর একটা কথা কী বলছিলাম সেটা হচ্ছে আপনাদের কী মনে হয় এই যে চোখের সামনে ঘুষ দেওয়া দেখেছেন, তারপরে যে অভিযুক্তরা যেরকম বলে যাচ্ছে যে তাদেরকে ছাড়ানোর জন্য যেরকম মুভমেন্ট হচ্ছে সেটা হবে স্বাভাবিকভাবে, আপনার কী মনে হয় হাইকোর্ট থেকে উচ্চ আদালত সর্বোচ্চ আদালতে নিয়ে যাওয়াটা ঠিক না ভুল জানাবেন প্লিজ। চলুন আসি এখনকার মতো পরবর্তী বার্তা, অবশ্যই থাকছে, দেখুন সে আসছে, চিন্তা থাকবেন সে আসছে, দেখুন ছোট্ট ভিডিও কিন্তু দেখবেন, চলুন আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।